আজকের আলোচনার বিষয় নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্যাম্পল কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যান্সার সম্পর্কে, যেগুলি থেকে প্রায় প্রতি বছরই কমন আসবে। এখন আলোচনা করব পিজি প্রথম বর্ষের বাংলা চতুর্থ পত্রের স্যাম্পল কোয়েশ্চেন ও অ্যান্সার বিষয়ে। হ্যালো দর্শক বন্ধুরা, আমি শেখর সহিস আর বিচিত্রা এডু গাইডে আপনাদের স্বাগত, যেখানে বিভিন্ন ধরনের পরীক্ষার সাজেশন, নোটস এবং গাইড পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও বেশি আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, রাজসিংহ উপন্যাসে ঔরঙ্গজেব নির্মল কুমারীকে কী নামে ডাকতেন? উত্তরটি হবে ইমলি বেগম। তাকে তার ধারালো কথার জন্য ইমলি বেগম বলে ডাকা হতো। পরের প্রশ্ন, কানু রানুর চাইতে যত বছরের বড়? উত্তর হবে সাত বছরের। পরের প্রশ্ন, সংকেত গল্পের চরিত্রগুলি উল্লেখ করুন। সংকেত গল্পে যে প্রধান প্রধান চরিত্রগুলি রয়েছে সেগুলির সংখ্যা হচ্ছে নয়টি। পরের প্রশ্ন, চতুরঙ্গ উপন্যাসে দামিনী শীর্ষক অংশের কথককে? উত্তর হবে শ্রীবিলাস। পরের প্রশ্ন, শাস্ত্রে আছে কুকুরকে প্রশ্রয় দিলে মাথায় ওঠে, উক্তিটি কোন উপন্যাসে রয়েছে? উত্তরটি হবে পণ্ডিত মশাই উপন্যাসে। উক্তিটি করেছিলেন ঘোষালবাবু। পরের প্রশ্ন, ছ নম্বরে, সংকেত গল্পটি কোন ঋতুর প্রেক্ষাপটে রচিত হয়েছে? উত্তর হবে শীত ঋতু। পরের প্রশ্ন, রেকর্ডের গানগুলি কোন ধরনের গান ছিল? উত্তরটি হবে মুক্তিযোদ্ধার গান। পরের প্রশ্ন, আট নম্বর, রাজসিংহের ঘোড়ার নাম কি ছিল? রাজসিংহের ঘোড়ার নাম ছিল বিজয়। নয় এবং দশ নম্বর প্রশ্নের উত্তরটি পাওয়া যায়নি, এগুলি পাওয়া গেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে। এগারো নম্বর প্রশ্ন হচ্ছে, কতদিন বলেছি ওই দলটার সঙ্গে মিশিস না, কথা শুনলে তো? উদ্ধৃতিটির বক্তা কে? এটির বক্তা হলেন শহীদের মা গল্পে বাদলের বাবা হরপ্রসাদ। পরের প্রশ্ন, বারো নম্বরে, আপনার পথের কাঁটা কে? বিষয়টি জানতে একটি লিখিত পত্র খামে ভরে যে তারিখ রাত্রিতে রাস্তা দিয়ে হাঁটার কথা বলা হয়েছে সেটি কত? উত্তরটি হবে দশই মার্চ রবিবার রাত্রি বারোটা। পরের প্রশ্ন, দব্রুপন্না তাদের বংশকে যে বংশের উত্তরসূরি বলে দাবি করেছিলেন সেটি কি বংশ? উত্তর হবে বানুয়ারি বংশ। পরের প্রশ্ন, রাজসিংহ ও মুঘলদের মধ্যে যুদ্ধ কত বছর চলেছিল? উত্তরটি হবে চার বছর। পরের প্রশ্ন, পনেরো নম্বরে, রেকর্ড গল্পে কথকের সঙ্গীর নাম কি ছিল? উত্তর হবে কথকের স্ত্রী করুণা। পরের প্রশ্ন, বিমলা শহীদ বেদি দেখছেন যে গাছটির গা ঘেঁষে সেটি কি গাছ? উত্তরটি হবে জবা গাছ। পরের প্রশ্ন, গণরী তেওয়ারি পেশা কি ছিল? উত্তর হবে ব্যবসায়িক। পরের প্রশ্ন, পথের কাঁটা গল্পে সত্যান্বেষী ব্যোমকেশ পুরস্কার স্বরূপ কি পেয়েছিলেন? উত্তরটি হবে শ্রী আশুতোষ মিত্রের দস্তখত সম্বলিত একখানি হাজার টাকার চেক। পরের প্রশ্ন, ১৯ নম্বরের, এটির উত্তর পাওয়া যায়নি, এটির উত্তর পাওয়া গেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে। এরপরের প্রশ্ন, ২০ নম্বর, আরণ্যক উপন্যাসে উল্লেখিত বাঙালি ডাক্তারটি কে? উত্তর হবে সীতাপুর গ্রামের রাখালবাবু। ২১ নম্বর প্রশ্ন, আমি উদয়পুর হইতে আসিয়াছি কে? এখানে আমি হলেন নির্মল কুমারী। পরের প্রশ্ন,
22 নম্বরের এটির উত্তরও পাওয়া যায়নি, পাওয়া গেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে। পরের প্রশ্ন 23 নম্বর, সুস্তার পারে জঙ্গলে যে গাছগুলির সুগন্ধ এসে আকাশকে ভারাক্রান্ত করছিল তা কি ছিল? উত্তর হবে বন তুলসী, পুদিনা ও মৌরির গাছ। পরের প্রশ্ন 24 নম্বর, বৃন্দাবনের গুরুমশায়ের নাম কি ছিল? উত্তর হবে দুর্গাদাস বাবু। 25 নম্বরের প্রশ্ন, ক্ষুদিত পাষাণ গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার নাম কি? উত্তর হবে সাধনা পত্রিকা। সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1302 বঙ্গাব্দে। পরের প্রশ্ন 26 নম্বর, এটির উত্তর পাওয়া যায়নি, এটি পাওয়া গেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে। পরের প্রশ্ন 27 নম্বর, তোমার পাপে আমার এমন দশা হয়েছে ছেলে খেকো রাক্ষসী, মন্তব্যটি কার? মন্তব্যটি হলো কুষ্ঠরোগীর বউ গল্পে যতীনের, মন্তব্যটি যতীনের। পরের প্রশ্ন, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড গল্পের শুরুতে যে সালের মাঘ মাসের কথা বলা হয়েছে তা কোন সাল? উত্তর হবে 1326 সাল, 1326 সাল। পরের প্রশ্ন 29 নম্বর, ও স্টোভটা তুমি কেন আবার জ্বালতে গেলে বৌমা, বৌমা কে? এটি স্টোভ গল্পের বাসন্তীকে বলা হয়েছে, প্রেমেন্দ্র মিত্র রচিত স্টোভ গল্পের বাসন্তী। পরের প্রশ্নটি উত্তর পাওয়া যায়নি, এটিও উত্তর পাওয়া গেলে ডিসক্রিপশন বক্সে দেওয়া। তো এই ছিল পিজি প্রথম বর্ষের বাংলা চতুর্থ পত্রের স্যাম্পল কোয়েশ্চেন অ্যান্ড ডিসক্রিপশন বক্সে বাকি পেপারগুলির লিঙ্ক দেওয়া হলো, চেক করে নেবেন। এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিষয়ে আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিও নোটিফিকেশানটি পেয়ে যান সবার আগে। আসছি পরের কোনো সাজেশন বা গাইড সংক্রান্ত ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন।